हेलो बंधुरा डीपीएस किचन किंग सबाई के स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करब बटबटी आलुर तरकारी। तो ये भिडियोटी भालो लगले अवश्य लाइक करुन एवं तोमादेर बंधुदेर साथे शेयर करुन। तो चलो देखे नेवा जाक। तो प्रथमे आमरा कड़ाइर मध्ये आमरा सर्षेर तेल दिए दिलाम। तो देखे नाओ हमें सर्षे तेल दिए दिल कड़ाई प्राय गरम हो आस। तारपर आमरा एखाने देखे नाओ बटबटीगुलो के भावे केटे निएछि एक इंच करे केटे निए आमरा एखन एगुलो के एकटु भेजे नेब कारण बटबटीर जाते काचा गंधटा चले जाए। तो आमरा बटबटीटाके दो थेके तीन मिनट भेजे नेब। तो देखे नाओ बंधुरा बटबटीटा प्राय भाजा हुए आसछे। तो एखन आमरा बटबटीगुलोके एकटा पात्रे नामिए नेब। आर हाँ बंधुरा तोमरा जदि आमार ए रेसिपिटा फलो करते चाओ तो स्किप ना करे सम्पूर्ण भिडियो देखे आमार साथे थाकुन। तारपर देखे नाओ ओई तेलेर मध्ये आमी आरेकटु सर्षार तेल दिए दिलाम। दिए तार मध्ये आमरा फोड़न देबो होबे दुटो शुकनो लंका आर दिए देबो एक चा चामच गोटा जिरे। दिए भालो मतन आमरा एटाके एकटु भेजे नेब। तारपर दिए दिलाम आमी एकटा बड़ो साइजे पेयाज नियेछि। तो पेयाजटाके आमी एभावे कुचि कुचि करे केटे नियेछि। तो प्रथमे आमरा पेयाजटाके दो थेके तीन मिनिट भेजे नेब। तो पेयाजटा प्राय भाजा हुए आसछे बंधुरा देखे नाओ एकटू हल्का हल्का गोल्डेन कलर चले आसछे। तो एखन एर मध्ये आमरा एड करब होबे आदा रसुन और काचा लंका बाटा। तो दिए देव आमी डेढ़ चा चामच ए बाटाटा। आमी नियेछि होबे दुई इंची आदा আর রসুনের কোয়া নিয়েছি হবে 10 থেকে 12টা আর কাঁচা লঙ্কা 4টে। সবগুলোকে মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মানে আধা থেতো করে নিয়েছি। তো সেটাই আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু সময় আমরা এটাকে ভেজে নেব। তারপর ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব আমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে 1 চা চামচের পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভালো মতন মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না এই মশলাটা দিয়ে তেল বার হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো মতন ভেজে নেব। তো দেখে নাও প্রায় মশলাটা দিয়ে তেল ভার হয়ে আসছে। তো এখন আমি একটা ডেড়টা মানে ডেড়টা টমেটো দিয়েছি একটা বড় সাইজে আর একটা একদম ছোট সাইজে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর এক চা চামচ আমি এখানে নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন আমরা লাড়াচাড়া করে টমেটোটাকে যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নিশ্চয় লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তারপর আমরা দেখে নাও ঢাকনা দিয়ে দিলাম। তো দু মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় একটু। তো প্রায় টমেটোটা গলে গিয়েছে দেখে নাও বন্ধুরা টমেটোটা প্রায় গলে গিয়েছে। তো আমরা এখন ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আমি 4টে আলু। তো সেটাকে আমরা আধা ভাঙা ভাঙা করে এইভাবে
ভেঙে ভেঙে দিয়ে দেব। এই ভেঙে ভেঙে দেওয়ার কারণ হলো গ্রেভিটা ভালো একটা টেক্সচার দিবে, একদম ভালো দেখতে হবে, পারফেক্ট হবে গ্রেভিটা। তার জন্য আমি এই সেদ্ধ আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম। দিয়ে আমরা লাড়াচাড়া করে একটু সময় এই আলুটাকে ভেজে নেব। তারপর আমরা এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ কচুরি মেথি। তো আমরা এই কচুরি মেথিটাকে হাত দিয়ে মতলিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় আমরা এটাকে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখে নাও, প্রায় ভাজা হয়ে আসছে। তো এখন পারফেক্ট ভাজা হয়ে গেছে আলুগুলো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হবে আগে থেকে ভেজে রাখা বটবটিগুলো। তো বটবটিগুলো দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নিয়ে দু এক মিনিট আমরা এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বটবটি আলুর তরকারি, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম হয়েছে। তো দেখে নাও, আমরা 2-1 মিনিট এভাবে লাড়াচাড়া করে ভেজে নেব, আর ফ্লেমটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখব। তারপর আমরা এখানে দিয়ে দেব হবে হালকা পরিমাণে জল দিয়ে দেব, বেশিটাও দিব না, কারণ আমরা একটা গ্রেভি তৈরি করব। তো মাখো মাখো করে এটাকে তৈরি করব, তার জন্য আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে একটু বেশি দিতে পারো। তারপর আমরা দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে 7 মিনিট মতো ঢেকে রাখবো। তো 7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দিয়ে দেখে নাও, প্রায় জলটা শুকিয়ে আসছে। তারপর আমরা এখানে লাস্টে দিয়ে দেব হবে 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে লাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব রুটি বা পরোটার সাথে। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য হবে বন্ধুরা এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের রেসিপিতে। তো টাটা, বাই।